আমরা বাংলার মাটিতে মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার গরজ আমরা উপলব্ধি করি না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজারগুলোতে চলতে দেওয়া হবে না। আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবীর ইজ্জতের ইজ্জতের উপর আঘাত করে নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 200 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরেই চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুসে উঠেছে। কুয়েত, কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে। আমি জানতে চাই এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 97% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল সমাগমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফীরের বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তৌহিদি জনতা বেঁচে আছে না মরে গেছে? ফ্রান্সের বিরুদ্ধে আল্লাহর নবীকে আঘাত করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ফ্রান্স 200 কোটি মুসলমানের বিরুদ্ধে যে যুদ্ধের উস্কানি দিয়েছে, এই যুদ্ধে আমরা পশ্চিমা অপশক্তি ফ্রান্সের সাথে নয়, বরং আল্লাহর পয়গম্বরের জান কোরবানকারী 200 কোটি উম্মতে মুহাম্মাদিয়ার সাথে আমরা আছি। সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এই বিষয়ে অতি দ্রুত বাংলাদেশের সরকার রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা বাংলার মাটিতে মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার গরজ আমরা উপলব্ধি করি না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজারগুলোতে চলতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী নাই কিন্তু তার আদর্শ মরে যায় নাই। তার সুযোগ্য উত্তরসূরি আল্লামা জুনায়েদ বাবু নগরী হায়াতে আছেন, আল্লামা নূর হোসেন কাসেমী হায়াতে আছেন, শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আছেন, তারা ডাক দিবেন আবার আবার আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য শাহাদাতের রক্ত দিতে যদি শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে হিম্মত দান করুন, পাড়ায় পাড়ায় ইউনিয়নে ইউনিয়নে এভাবে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ইসলামের জন্য দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, মাতৃভূমিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। এদেশে রাজনীতি করতে হলে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করেই করতে হবে। ইসলামের প্রতি, আল্লাহর নবীর প্রতি, কোরআনের প্রতি যেখানে অসম্মান হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে। যারা দাঁড়াতে পারবে না, দেশের পক্ষে যারা নেই, মানবতার পক্ষে যারা নেই, মহানবীর পক্ষে যারা নেই, উম্মতের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার তাদের নাই, অধিকার তাদের। এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার মতো হিম্মত আছে তো ইনশাআল্লাহ।